বড় আমার এই চ্যানেলটিতে। তো আজকে বন্ধুরা আপনাদের যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ড্রাগন ফ্রুটের আসলে প্রকৃত সিজন কখন সে সম্পর্কিত বিভিন্ন তথ্য। তো সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি এবং সঙ্গে থাকুন সবসময়। এবং আরও সমস্ত ভিডিও আপনার সঙ্গে সঙ্গেই পাওয়ার জন্যে নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে রাখুন, যেন আমার ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনারা সবার আগে পেয়ে যান। আর যেহেতু একটিমাত্র ভিডিওতে সমস্ত তথ্য উপস্থাপন করা সম্ভব নয়, তাই সমস্ত ভিডিওগুলি যদি দেখতে থাকেন তাহলে ড্রাগন ফ্রুট সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা আমার এই ভিডিওগুলিতে, আমার এই চ্যানেলের ভিডিওগুলিতে পেয়ে যাবেন। তো ঠিক এখন আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ড্রাগন ফ্রুটের যে সিজন কোনটা। আসলে প্রকৃতপক্ষে ড্রাগন ফ্রুটের সিজন আমাদের দেশে সাধারণত বলা হয়ে থাকে জুন থেকে সেপ্টেম্বর, অর্থাৎ চার মাস ড্রাগন ফ্রুটের সিজন থাকে। তবে কখনো কখনো আমরা মে মাসেও এই ড্রাগন ফ্রুট পেয়ে থাকি গাছ থেকে। আর আছে ড্রাগন ফ্রুট আছে এক ডালে দেখা যায় যে এক প্রথমে যে বার্ড বা মুকুল বের হয়, মুকুলের পর সেটা ফুল তৈরি হচ্ছে। এবং এই ফুল যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মুকুল, হ্যাঁ বার্ড বা মুকুল তৈরি হয়েছে, এই যে এই মুকুল। এরপরে এরপরে এইখানে চলে আসেন, দেখেন যে ফুল তৈরি হয়েছে ড্রাগনের, এবং এই ফুলের গোড়ার দিকে ড্রাগন ফ্রুট তৈরি হবে। এই ড্রাগন ফ্রুট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কিছু কিছু ড্রাগন ফ্রুট এখানেই দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে। এবং এই ড্রাগন ফ্রুটগুলো প্রায় 20 থেকে 25 দিন পর ম্যাচিউর হবে, এবং 30 এবং এগুলি প্রায় 30 থেকে 40 দিন পরে এগুলি পেকে উঠবে। আর এই ড্রাগন ফ্রুট পাকলে খুব মানে এই একটা সিজনের ড্রাগন ফ্রুট পাকতে থাকবে এবং পরবর্তীতে আরও বার্ড তৈরি হবে এবং তারপর আরও ফুল হতে থাকবে। এভাবে প্রায় 6 মাস, প্রায় 4 থেকে 5 মাস বা 6 মাস পর্যন্ত ড্রাগন ফ্রুট উঠতে থাকে। আর ড্রাগন ফ্রুট সবসময় সানি আবহাওয়ায় ভালো হয়, অর্থাৎ রোদ্রের অতিরিক্ত রোদ নয়, তবে দিনে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা রোদ্রের দরকার সঠিক এবং পুষ্টিকর, মানে পুষ্টিকর ড্রাগন হতে গেলে, অর্থাৎ পুষ্ট, অর্থাৎ বড় এবং পুষ্ট ড্রাগন পেতে গেলে আপনার রোদ 6 থেকে 7 ঘন্টা রোদ্রের আলো দরকার। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকুন এবং বেল আইকনটি অন করে রাখুন, সাবস্ক্রাইব করুন আমার।